হয়তো বা আপনারা এখানে দেখতেই পারতেছেন একটা ছোট্ট একটা সেটআপ আমরা বানায় রাখছি, কারণ আমাদের এখানে চলে আসছে হলো একটা ছোট্ট কাঠবিড়ালি। কখনোই আমরা এই জিনিসটা প্রেফার করি না যে মানুষ এগুলোতে পালবে, কিন্তু আসলে কাহিনীটা শুন যে কিভাবে এই স্কোয়ারটা আমাদের কাছে আসে। তো এটা ভাবছিলাম যে রেস্কিউ করব, ছেড়ে দিব কোনো জায়গায়, কিন্তু পরে দেখলাম যে সামনে হয়তো বা কাক নিয়ে চলে যাবে বা কুকুরের পেটে চলে যাবে। কিন্তু আমাদের কাছে এই রাত্রে আসার পর আমরা সঙ্গে সঙ্গে দেখি যে এতটুক বাচ্চাটা একেবারে বাজে অবস্থায় পড়ে আছিল এখানে। ভাইয়ার কাছে মূলত খাঁচা ছিল না বলে এতটুক খাঁচায় রাখছে। আমরা সঙ্গে সঙ্গে একটা ছোট্ট একটা সেটআপ বানাই, যেটার মধ্যে আমরা দেই হইতেছে কিছু ছোট্ট একটা হাইডিং, ঘাসের একটা হাইডিং, কিছু ডাল, খাবার আর হ্যামস্টারের পানির পট, সব মিলে একটা ছোট্ট সেটআপ। তো এই যে স্কোয়ারেলটা আছে এটা কিন্তু হইতেছে একটা দেশি স্কোয়ারেল। আপনারা যে কোনো মাঠে যান, যে কোনো জায়গায় যান যেখানে মূলত গাছ টাছ আছে, আপনারা হয়তো বা দেখতে পারবেন যে একটা স্কোয়ারেল কাঠবিড়ালি গুলা এই উপরে নিচে দৌড়াদৌড়ি করতেছে, মাটিতে দৌড়াদৌড়ি করতেছে, নিজের লাইফে খুব খুশি আছে। কিন্তু এইগুলোর মানুষ যখন ভুইড়া পালতে চায় তখন এদের লাইফটা এরকম খাঁচায় চলে আসে। তো যখন আমাদের কাছে আসে তো আমরা সঙ্গে সঙ্গে এই সেটআপ তো বানায় দেই। বানানোর পর দেখি যে এই বেচারা বাচ্চাটার একেবারে পানি পিপাসা লাগছে। পরে আমি দেখি যে এই খাঁচা আমরা ধুয়ে নিয়েছিলাম না, তো ওই রড থেকেই পানি ছেড়ে ছেড়ে খাইতেছিল। তো আমরা ওকে পানি প্রোভাইড করলাম, খাবার দিলাম, আল্লাহ রহমতে ও খাইতেছে, এখনো ওর খাবার চলতেছে। যদি হয়তোবা দেখছেন যে ওর লেজ অনেক বড় হয়ে গেছে, ওর পেট একেবারে চেপে গেছে, কারণ ও কোনো খাবার দাবারই করেনি হয়তোবা দুই থেকে তিন দিন ধরে। তো এই দেশীয় প্রাণীরা কেন আমরা একটা সেটআপ বানায় এখানে ছাদে রাখলাম, এটার মূল কারণ হইতেছে কালকে হয়তোবা দেখতেই পারবেন যে ও একটা ছোট্ট খাঁচার মধ্যে খুবই বাজে অবস্থায় ছিল, কোনো পানি নাই, মনে হয় না ও খাবার টাবারও ঠিক মতো খাইছে, খুব উইক হয়ে একেবারে স্ট্রেসড আউট হয়েছিল। তো আজকে হয়তোবা দেখবেন যে ও একেবারে পুরাটা সেটআপের একটু ঘোরাঘুরি করতেছে, কারণ ন্যাচারাল জিনিস দিয়ে রাখছে, এমন না যে খুব আনন্যাচারাল সেটআপ বা এরকম কোনো কিছু। জাস্ট যে ওই একটা স্কোয়ারেল হিসাবে যে একটা খোঁজাখুঁজি করা লাগে বা এদিক ওদিক যাওয়া লাগে, যে আমরা অবজার্ভ করে দেখতে পারি যে ও কি পুরোপুরি অ্যাক্টিভ আছে কি না। এই যে সুন্দর মতো এই যে বের হইতেছে, খাইতেছে, পানি টানি পান করতেছে, ওর যে হেলদির যে বিষয়টা ওইটা মাশাল্লাহ একটু একটু ঠিক হয়ে গেছে। তো এই স্কোয়ারেলটারে আমি কোনোভাবেই ধরা টরার কোনো চেষ্টা করিনি, কারণ ওয়াইল্ড জিনিস আমি ধৈরা আজিরা আমার প্রতি পোষা বানাইতে চাই না। মানে খাইতেছে নাকি, পালাইতেছে, নষ্ট করতেছে, একটা সুন্দর আওয়াজ দেয় এরা। হ্যাঁ আওয়াজটা দেখছিলি, আওয়াজটা অনেক বড়। ওই যে খাইতেছে দে, আমি দেখাই তোরে বাদামগুলো কেমনে খাইতেছে। জানি না তো কি খাইতেছে। ও আচ্ছা, হ গম খাইতেছে ধরে হাতে, খাও। অনেকজনই আছেন যারা এই স্কোয়ারেল বা কাঠবিড়ালির বাচ্চারে কখনো দেখেনি সামনাসামনি থেকে। আমি নিজেও ফার্স্ট টাইম এতটুক বাচ্চায় প্রথমবার আমি দেখছি। আর বাকি যতবারই স্কোয়ারেল দেখছি গাছের মধ্যে মানে সামনে গেছি দৌড় দিছে। আমি জাস্ট একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, বা স্কোয়ারেল প্রজাতির অনেক আছে, মাইক্রো স্কোয়ারেল আছে, অন্য ভাইয়ের কাছে সুগার গ্লাইডার আছে, হ্যাঁ আপনারা ওগুলা পালেন, এই দেশীয় জিনিসের মধ্যে আপনারা প্লিজ প্লিজ যান না। খাইতেছে কি সুন্দর করে, ঠিক আছে তুমি খাও, একটু সুস্থ হও, তারপর চলে যাবা তুমি বিশাল এক জায়গায়। কার্জন হলে ছেড়ে দিই, কার্জন হলে অনেক কাঠবিড়ালি বড় আছে, আমি নিজেও প্রায় ওখানে যাই বসে থাকতাম কাঠবিড়ালি দেখার জন্য। তো ওইখানে ওরে ছেড়ে দিয়ে আসুন। তো আমাদের এখানে কিন্তু একটা ছোট্ট একটা আপডেট আছে, আমাদের ড্রোগো ব্রোগো শেলবি ওদের সেটআপটা আমরা স্লাইডিং করে দিছি, যাতে আমরা একটার উপর একটা রাইখা জায়গাটা অনেক বড় পাই। এই জায়গাটা খালি হয়ে গেল না। তো শেলবির যে অবস্থা মাশাল্লাহ এটা খুবই ভালো। এই যে হয়তো বা দেখতে পারতেছেন এখানে ওর খাবার দেওয়া আছে, আর এখানে আসার পর দুই দিন হয়ে গেছে, ও অনেকটুক মোটা হয়ে গেছে। তোমার তো ওয়েট বি বেড়ে গেছে গেলে বাবা। আমি ভাবছিলাম যে ওই খুব সম্ভবত দেখ নাকি মাকের মধ্যে লাগে, বুঝতেছে
ওই খুব সম্ভবত এখানে একটু খাবার টাবার কম খাইতেছিল, সবচেয়ে বড় কারণ হইতেছে ওখানে ঠান্ডা লাগতেছিল। হ্যাঁ, এখানে তো একেবারে ও ওয়েট পয়েন্ট বাইরে গেছে, সুন্দর লাগতেছে, ফুটবলের মতো লাগতেছে, সুন্দর লাগতেছে না? মানে আসলে আমি অনেক দিন দুপুরে উঠাই দিছি, আর জাস্ট কারণ একটাই যে আমি একটু দেখাইতে চাইছিলাম সবাই যে কি অবস্থা। টাটা। বাইরের দেশেও কিন্তু এই যে রেপটাইল সেটআপ গুলা কিন্তু এই যে এরকম হয়, খুব ইজিলি কাজ টাজ করা যায়। আমাদের ড্রো ওই যে ওখানে বসে রয়েছে, এই সেটটা তো একটু গরম, গমের থেকে ঠান্ডা এলাকায় গেছে। এই আপডেটটা হওয়া প্রচুর জরুরি ছিল। তো রুমটা হয়তো বা দেখতে পারতেছেন যে আমরা একটু স্পেস পাই গেছি, তো আমাদের একটা নতুন পেট আসতেছে অ্যাক্সোলটল, ঠিক আছে, ওইটারে আমরা এই জায়গার ভিতরে দিয়ে দিব যাতে অ্যাকুরিয়াম এখানে ফিক্স হয়ে যায়, আর গাছগাছালি গুলাও চেঞ্জ করে দিব যাতে দেখতে আর জায়গাটা সুন্দর হয়ে যায়। এখন অলরেডি আমাদের যে জায়গাটা আছে উনি খুব সিম্পলিফাই হয়ে গেছে, কাজ করতে খুব ইজি হয়, খুব ইজি। চলো টাইগার, তোমার একটু ঘুরে নিয়ে আসি। আমাদের কিন্তু এই ছোট্ট একটা ট্রে বাইক যে কাজে দিতেছে, ঠিক আছে, মানে এই যে ভিতরে যে পুরো অ্যালগি একটু জমতে দেয় না, কত ক্লিয়ার পানি হয়তো বা দেখতেই পারতেছে, অনেক অনেক ক্লিয়ার। টাইগার আয় না, একটা জিনিস দেখাবো তো, আয়। তোর কেন নিয়ে আইছি আমি এখানে, মাছ জায়গাতে নিয়ে আইছি, দেখ এই যে দেখো না এখানে কি, টাইগার দেখো, এই এই দেখ, এই যে এই যে ভিতরে দেখ, আয় হায়। আমি ভাবছি অনেক ইন্টারেস্টেড হবি তুই, এটা এই যে দেখছো, ও দেখছো এটা কি, খালি হাত দিবা না দেখবা, বুঝছো? আর তোমার কি ভালো লাগে না এখানে? ভালো লাগতেছে, যাইলে তুমি যেতে পারো, সমস্যা ওই আজকে দেখতে দেবো, কালকে খুললাম হইলে দেখবো না, এই অবস্থা হবে ইনশাআল্লাহ। দেই মাছগুলো ডাকি, আসো আসো আসো, এই চলে আইছে ভাই, মাছগুলো টেম হয়ে গেছে গা, এটা সেই লাগে, আসো আসো সবাই আসো, খাবো। মনে হয় একটু চিল গুলার একটু ভয় টয় পায় না, চিল দেখছে তো আমার সামনে, ওই যে দেখে গেছে, ওই যেতে যেতে পারবে না, না না যেতে পারে ভালো, এই কতগুলো আছে তোর খাই ফেলাইবো, তো সেখানেই থাক, ওই যে ওগুলো ঘুরে ওই যে লায়ন মিউমি সব নিচে বাচ্চা কাচ্চা, বুঝছো না, উপরে আইসি একটু তোমার দেখাই, তার কিছুই না। আমাদের মোটামুটি সব বিড়ালি কিন্তু ছাদে চলে আসে, মানে বাচ্চা কাচ্চা মিলা মিউমি লায়ন সবাই ছাদে আসে, এখানে কারণ হইতেছে অনেক এনরিচমেন্ট আছে, ওই যে দেখতেছে এনরিচমেন্ট আছে, মানে মাথাগুলো কাজ করে অন্যভাবে দেখে অনেক কিছু, অনেক খুশি হয়ে যায়, তাই ওরেও নিয়ে এলাম যে বাবা ঘুর ঘুইরা টুইরা একটু দেখ। ওই ছাদে প্রথম আইছে ছাদে, না এখন দেখা দিছি না, এখন জায়গায় জায়গায় খালি দেখবো যে মা মাছগুলা করে কি না কি, এই পর্যন্তই, বুঝছো না, এই টাইগার এইটার ভিতরে যেতে পারবো না, কিলো টো না এরকম দৌড়াদৌড়ি করতেছে, এই তুই ডিম ছেড়ে বেরোছিস কেন, হ্যাঁ দেই তোর ডিম কি নষ্ট মষ্ট হইলো নাকি, তুমি বাইরে ঘুরতেছো এটা কিন্তু ঠিক না, টো না সপ্তাহ হয়ে গেছে গে এই ডিম গুলার, তো আমরা বুঝলে এখনই বুঝতাম যে আদৌ ওই ডিমগুলো ঠিক আছে কি নাই। এটা বুঝে না না নষ্ট হয়ে গেছে, আর ওইও বেড়ে যাবো না, কি অবস্থা চলে, এখনো খাইতেছে, আহারে কি, যখন থেকে দিয়ে গেছে ওই সময় খাইতেছে,
চলতেই আছে পুরা না খুদা লাগছিল না ঠিকই আছে খাক যত খাওয়ার আছে খাইতে থাক আহারে সুক না তো একেবারে না কেমন এক চিমানো বাচ্চা ঠিক আছে কিন্তু ভাই আমরা তো বুঝি কোন জিনিস চিমায় থাকে আর কোনটা টেনজার কি কলা লাগে হ্যাঁ হুম এই যে এদিকে একটা বাচ্চা দুইটা বাচ্চা আরেকটারে খুঁজে পেতেছি না এই রুমে দেখছিলাম দেখ তো কোন জায়গায় গিয়া ঘুমায় রইছে নাকি বাচ্চা গুলা এত তুরতুর করতে পারে দে এরা নিচে না এটা নিচে নাই পাইছস ও আল্লাহ এই যে এখানে একটা আর যা চিন্তা হও না তোমরা যাই চিল খাওয়ানোর সময় হয়ে গেছে চিলদের খাওয়াই দি অটো এটা চিল দেখছি পুরাপুরি অল রাইট রিলিজ দিয়ে দিই ভালো টাইম ভালো উড়ে এই যে এটা 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 না রেডি হয়ে গেছে পুরাপুরি দুইটা ফেলাই মেখে মেটা নিয়ে আমি দুইটাই তো এই চিলটা পুরাপুরি রেডি আমরা ছেড়ে দিতে পারবো এখনই উপরের চিলগুলো আর একটু ডিস্টার্ব করবো কিন্তু এটাই নিয়ম ভাই বাইতে থাকতে হইলে ওগুলো লগে টিকা থাকতে হইলে দোয়া করবা তোমার বাইবড়া তো রাখবে তাড়াতাড়ি ছাড়া যাও এই যে এই যে আরে জোস লাইক আরে ও তো অস্থির রে ভাই ওই যে চিলেরিয়াতে বইবো আচ্ছা যে নেই বহু কই বহু সমস্যা নেই ঘরে খাবার দেওয়ার আগে ছাড়লাম এটার মূল কারণ হইতেছে খাও আজকেই ও খাবার নেওয়াটা শিখা যায় ওয়াইল্ড এর মধ্যে সবাইরে খাওয়ানো শুরু করে দিয়ে আমরা অনেকগুলা ছিল অলরেডি চলে আসছে দেখি একজন একজন করে দেই খাওয়ায় আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আল্লাহ আপনাদের ভালো রাখুক আপনাদের সুস্থ রাখুক এন্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ সালামু আলাইকুম